চকরিয়া পৌর এলাকায় শতবর্ষী একটি প্রাচীন পুকুর জোরপূর্বক ভরাট করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। পৌরসভার বাঁশঘাটা মাস্টারপাড়া এলাকার শত শত মানুষ পুকুরটি ব্যবহার করত। এখন গ্রীষ্মকালে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় বিএনপি নেতা জামাল উদ্দিন শতবর্ষী এই পুকুরটি ভরাট করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা পুকুর ভরাট বন্ধ করে ব্যবহার উপযোগী এবং খননের দাবি তুলেন। 300 ফ্যামিলি আছি, সবাই এই পুকুরটা ব্যবহার করে আসছি। তবে পুকুরটা আমাদের এসমালি সম্পত্তি বাবদ, আনারালি সম্পত্তি থেকে আমরা সবাই প্রাপ্যকৃত। এই পুকুর থেকে ছোট মেয়ে সবাই গোসল টোসল দিয়ে সর্বত্র প্রত্যেকটা মানুষ কতগুলো ভূমিদস্য এখানে জায়গা কিনছে কিনছে বলে আমাদের পুকুর ভরাট মধ্যে এসে দেখে সকাল আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে আমার পুকুর ভরাট করতেছে, যে আমাদের এই পুকুরটা আমাদের ওই পূর্বের মতো ব্যবহার করার উপযোগী করা হোক। এই পুকুর করে ভরাট করি এরা তারা বেচা কিনা করি বেলা বুড়ি এর ভরাই এর বেচা কিনা করি বড় ফুসা হলো বেলা বুড়ি স্বপ্ন দেখে আর এই পুকুর পুকুর কাজে এনকি ভরাট নয় এবারে যে কি ভরাইন্য পারে এই ব্যবস্থা না আর সরকারের কাছে আবেদন জানাই। বিষয়টি নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, জলাশয় পুকুর কোনোভাবেই ভরাট করা যাবে না, এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি কিংবা যে কোনো জমি যখন শ্রেণীর পরিবর্তন করা হয় এই আইন অনুসারে আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এখানে সর্বোচ্চ 2 বছর জেল দেওয়া যায় এবং এই আইনের আওতায় কোনো অপরাধ করলে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 10,00,000 টাকা জরিমানা করা। পুকুর ভরাট হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, তাই পুকুর ভরাট বন্ধে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, টিটিএন।